আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে দেখাবো কিছু মাছের ভিডিও। কাল আমার উনি মাছ ধরে এনেছিল। এই মাছগুলো হলো নিউ ইয়র্ক থেকে, রকওয়ে বিচ আছে একটা, ওখান থেকে ধরে নিয়ে এসছে ও আর ওর অনেক ফ্রেন্ড মিলে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই বেল বাটনটি বাজিয়ে দেবেন নেক্সট নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। তো এই হলো মাছ, ওরা এরকম দুই বাস্কেট মাছ এনেছে আর আমরা রাতে মাছগুলোকে ক্লিন করে রান্নাও করেছি, এগুলো একদম চচ্চড়ি করে ফেলেছে আর কিছু রান্না করেছি আমি টমেটো এবং জলপাই দিয়ে। তো সময় স্বল্পতার কারণে আমি ভিডিও করতে পারিনি, তবে কেউ যদি রেসিপিগুলো আমার কাছ থেকে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ভিডিও করে আপনাদেরকে নেক্সট রেসিপিতে দেখাবো। তো ওরা বাসায় আসছে সেই রাতের 11টায়, তারপর আমরা মাছ কেটে রান্না করতে করতে অনেক রাত হয়ে গেছে। তো তার 1 উইক আগে ওনারা গিয়েছিল সাউথ ক্যারোলিনায়, সেখানে গিয়ে অনেক মাছ ধরে আনছে, ওনারা অনেক ফ্রেন্ড মিলে গিয়েছে। তো এই যে ভাই মাছ ধরতেছে, আর এই জালগুলো বাংলাদেশ থেকে আনা, এখানেও এরকম জাল কিনতে পাওয়া যায় অনলাইনে অর্ডার করে। তো আমাদের এলাকাতে আমরা এই জালটাকে জাকি জাল বলে থাকি, জানি না আপনারা কি বলেন, যদি আপনাদের আঞ্চলিক কোনো নাম থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো রাতের বেলা মাছ ধরা যায় বেশি, দিনের বেলা তেমন একটা মাছ পড়ে না, ওরা দিনে গিয়ে ফিরে এসেছে মাছ তেমন পায়নি, তো রাতে মাছ ধরতেছিল। আর এই যে চিংড়ি মাছ, এবং চিংড়ি মাছগুলো অনেক ইয়ামি, আমি রান্না করেছিলাম শাক দিয়ে, তারপর টক রান্না করেছি। তো এই তো জালটা তুলে নিল, এখন মাছগুলো ছাড়ে আর একটা একটা করে ওরা তুলে নেয়, তারপর বাস্কেটে রেখে দেয়। তো আপনাদের মাছ ধরতে কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন, আমার তো অনেক ভালো লাগে মাছ ধরতে, আমি ছোটবেলায় অনেক মাছ ধরেছি। ওরা সাউথ ক্যারোলিনা গিয়েছে, নিউ ইয়র্ক থেকে সাউথ ক্যারোলিনা যেতে প্রায় 12 ঘন্টার বেশি লেগেছে, ম্যাপে অবশ্য 11 ঘন্টা দেখায় বাট ওদের প্রায় 12 ঘন্টার বেশি লেগে গেছে। তো ওরা ওখানে গিয়েছে, একটা ভাবির বাসা ছিল সেখানে ঘুরে বেড়িয়েছে, প্রায় 5-7 দিন ছিল, তারপর কিছু মাছ ধরে আনলো, একটু বিনোদনও হলো একটু মাছ ধরা হলো, সব কিছু মিলে এনজয় এই আর কি। এতে সব বাইরে মিলে মাছগুলা তুলে নিচ্ছে আর একটা বক্সে রেখে দিছে। তো ওরা ওই দিন এতটুকু মাছ পেয়েছিল আর বাসায় নিয়ে আসছে রাতে মাছগুলো, পরে ভাবিটা মাছগুলো ক্লিন করে দিয়েছে। তিনটা মানে বল তারপরে পাতিলে নিয়ে নিয়েছে। তো এই হলো আমার আজকের ভিডিওটি, আপনাদের অবশ্যই ভালো লাগলে আমার পাশে থাকবেন আর আমাকে জানাবেন। এটা একটা সিম্পল ভিডিও, আমি জাস্ট একটু দেখালাম যে আমরা বাংলাদেশের বাইরে থেকেও মাছ ধরতে পারি বা এখানেও নদীতে ফ্রেশ মাছ পাওয়া যায় এবং সেটা খুবই ইয়ামি। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন আর যদি এরকম ভিডিও আরও পেতে চান আমাকে অবশ্যই জানাবেন। এখানে ভিডিওটি শেষ করলাম, আল্লাহ হাফেজ।